স্থানীয় নেতৃত্বে পারেনি দলটি। গেল বছরের প্রায় পুরোটা চেয়ারপারসনের সরকারের শেষ রক্ষা হবে না ডক্টর মোশারফ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন, আমেরিকা সরকার জনবিচ্ছিন্ন হয়ে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা টিকে থাকতে চায়, সেজন্য বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে নির্যাতনের চরম পদক্ষেপ গ্রহণ করেছে। তবে গুমখুম মামলা হামলা নির্যাতন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না, সরকারেরও শেষ রক্ষা হবে না। শনিবার রাজধানী সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে রাজনৈতিক সংকট উত্তরণের পথ শীর্ষকে সভা হয়। আয়োজক সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে ও সহসভাপতি আবু ইউনুসের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাচন কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, জাতীয়তাবাদী তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশারফ হোসেন ঠাকুর, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের শহীদুল ইসলাম সরকার, ডক্টর মুজিবুর রহমান, এম কাদের নোমান প্রমুখ। মোশারফ হোসেন বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই, জ্বালানি তেল সহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা। গায়ের জোরেই সরকার ক্ষমতায় রয়েছে, গুম বিচার বহির্ভূত হত্যা মামলা হামলা নির্যাতন চালাচ্ছে। বিএনপির 36 লাখের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। মিথ্যা মামলা দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে, কিন্তু মামলা হামলা নির্যাতন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, ক্ষমতাসীনরা বলেন তারা গণতন্ত্রের চেয়ে উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন, কোথায় উন্নয়ন? দেশে উন্নয়নের নামে লুটপাট চলছে, মেগা প্রজেক্টের নামে দুর্নীতির মহোৎসব চলছে। 10,000 কোটি টাকার পদ্মা সেতুতে এখন পর্যন্ত 34,000 কোটি টাকা খরচ হয়েছে, এত টাকা দেশে ডেকে কিভাবে সামলাবে? তাই বিদেশ পাচার করছে। বিএনপির নীতি নির্ধারক আরও বলেন, বিদ্যমান সব সংকট থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে বিনা ভোটের এই সরকারকে ক্ষমতায় থেকে বিদায় করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এজন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এদেরকে বিদায় করতে হবে, এর কোনো বিকল্প নেই। মিরপুরে বিএনপি সমাবেশস্থলে লাঠি নিয়ে অবস্থান আওয়ামী লীগের নেতাকর্মীদের। মিরপুরে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলটির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীদের হুটিয়ে দিয়ে সমাবেশস্থলে লাঠি সোটা নিয়ে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা 2:30 থেকে 3 পর্যন্ত মিরপুর 6 নম্বর কাঁচাবাজার থেকে 10 নম্বর সড়কে পাল্টাপাল্টি ধাওয়ার এই ঘটনা ঘটে। কাঁচাবাজারের পাশে বেলা 3:00 বিএনপি সমাবেশ হওয়ার কথা ছিল। জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গণপূরণে ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের নেতাকর্মীদের নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর 16টি জায়গায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। ইতিমধ্যে দলটি 4টি জায়গায় সমাবেশ করতে পেরেছে। মিরপুরে আজ বিএনপির কর্মসূচি শুরুর আগেই সমাবেশস্থলের আশপাশের এলাকার লাঠি সোটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। এক পর্যায়ে সমাবেশে আসতে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। প্রায় আধা ঘন্টায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পাল্টাপাল্টি ধাওয়া শেষ হওয়ার পর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে নিয়ে এলাকা মিছিল করতে থাকেন। তারা বিএনপি সমাবেশস্থলে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক প্রথম আলোকে বলেন, পুলিশের মিরপুর জোনের উপকমিশনার ডিসি 3টি জায়গা পরিবর্তন করে মিরপুর 6 নম্বর কাঁচাবাজারের পাশে মুকুল ফৌজ মাঠে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু সেখানে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। আমিনুল হক বলেন, শুরুতে বিএনপি নেতাকর্মীরা হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুটতে থাকে। দলের নেতারা এই বিষয়ে কথা বলার জন্য পুলিশের মিরপুর জোনের ডিসির কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান আমিনুল হক। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ ও আওয়ামী লীগের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সরকার দেশের মানুষের সর্বনাশ করে দিয়েছে। ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যরাতে জ্বালানির দাম বাড়িয়ে সরকার দেশের মানুষ সর্বনাশ করে দিয়েছে, এদেশের মানুষ আর এভাবে দেশ চালাতে দেবে না। শুক্রবার রাতে হঠাৎ করে জ্বালানি তেলের দাম 1 লাফে 40-50% বাড়িয়ে দিয়ে দেশে সর্বনাশ করে দেওয়া হয়েছে। আজকের প্রতিটি পণ্যের দাম বাড়বে, চাল তেল সারের দাম বাড়বে, যাতায়াত খরচ বেড়ে যাবে, সব কিছু বাড়বে, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, আরও খারাপের দিকে যাবে। কেন বাড়ালেন? বলা হচ্ছে যে পেট্রোলিয়াম কর্পোরেশন লোকসান করছে। লোকসান কেন যাবে? 5 বছর আগে প্রায় 39,000 কোটি টাকা লাভ করেছে, তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল, তখন আপনারা কমাননি, এখনও কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। আমাদের হাসান মাহমুদ সাহেব বললেন, বিশ্বের সব দেশে নাকি তেলের দাম এর চেয়ে বেশি। আমেরিকায় $14 ছিল, তেলের দাম কমার সঙ্গে সঙ্গে তা $3 পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে তখন তারাও কমায়, আর আমাদের দেশে তখন বাড়ানো হয়, কারণ তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, সেই টাকা হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেটে নিয়ে যায়। ছাত্রদলের নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা ও জ্বালানি তেল ও সাবেক অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল
রবিবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক সৈয়দুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন। সিনিয়র যুগ্ম মহাসচিব রেহুল কবির রিজভি, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মোহাজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আল হাস সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মোনাইম মুন্না, তাঁতি দলের আহ্বায়ক আব্দুল কালাম আজাদ প্রমুখ। গত 31 জুলাই ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষে নিহত আব্দুর রহিম ও নুরে আলমকে গুলি করায় এর জন্য দায়ী পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার এবং এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক আরমান গুলি করেছেন। কি অবস্থা ঘটেছিল যে আপনি তাকে গুলি করলেন? আব্দুর রহিম সঙ্গে সঙ্গে মারা গেছেন। আর জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মাথায় 16টা স্প্লিন্টার ঢুকেছে। 3 দিন লড়াই করে তিনিও চলে গেছেন। আরও 19 জন হাসপাতালে আছেন। প্রধানমন্ত্রী ভারত থেকে স্মরণে রাখার মতো কিছুই আনতে পারেননি। খন্দকার মোশাররফ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সহ বিভিন্ন দেশে যাবেন দেশের কূটনীতিকে শক্তিশালী করার জন্য। এটাই দেশের জনগণের প্রত্যাশা, কিন্তু প্রতিবার তিনি ভারতে গিয়ে কেবল দিয়ে এসেছেন, কিছু দিয়ে এসেছেন বলে দাবি করতে পারেনি। বিএনপির নেতা বলেন, তিনি নিজেই স্বীকার করেছেন ভারতকে যা দিয়েছেন সারা জীবন ভারত স্মরণ রাখবে, কিন্তু আমাদের স্মরণে রাখার মতো এমন কিছু এখন পর্যন্ত আনতে পারেন নাই। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এবারের সফরের আগে অনেক কথা বলা হয়েছিল দাবি করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বলা হয়েছিল অনেক চুক্তি হবে, কিন্তু কোনো চুক্তি হয় নাই, শুধু সমঝোতা স্মারক সই হয়েছে, যার অর্থ ইচ্ছে প্রকাশ করা। অর্থাৎ এটার ইচ্ছে প্রকাশ করছে, ওটার ইচ্ছে প্রকাশ করছে, কিন্তু চুক্তি না হলে এর কোনো মূল্য নেই। অতএব এই সরকার কূটনীতিতেও সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ভারতে রোহিঙ্গাদের নিয়ে কোনো আলাপ আলোচনা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আমাদের সীমান্তে প্রতিনিয়ত হত্যা, সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ধরনের মাদক এ দেশে আসে, এগুলো বন্ধ করার জন্য কোনো কথা হয়নি, বাংলাদেশের জনগণের স্বার্থে কোনো কথা হয়নি। আমরা জানি নাই সফরের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। জনগণ এটা জানতে চায় যে প্রধানমন্ত্রী ভারত থেকে বাংলাদেশের জনগণের জন্য কী নিয়ে এসেছেন। এই সরকারের পক্ষে আর কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে ক্ষমতাসীনদের উদ্দেশ্যে মোশাররফ হোসেন বলেন, যারা গণতন্ত্র হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না, যারা লুটপাতের জন্য অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেছে তারা সেই অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারবে না, ভোটের অধিকার তারা দিতে পারবে না, কারণ তারা ভোট ডাকাত, ভোট চুরি করে। অতএব দেশ ও দেশের জনগণকে এই সরকারের হাত থেকে রক্ষা করতে হবে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হবেও না, এমন মন্তব্য করে বিএনপির নীতি নির্ধারক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই সরকারের অধীন নির্বাচন করার প্রশ্নই আসে না। সরকারের পতন ঘটাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কোনো স্বৈরাচারী সরকার স্বেচ্ছায় ক্ষমতায় ছেড়ে যায়নি, ক্ষমতা আঁকড়ে ধরা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে হটাতে হবে, রাজপথ আন্দোলনের মাধ্যমে সেটা করতে হবে। সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী যেতেই পারেন, পাশের দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, এটাই তো স্বাভাবিক। কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, সে কথাটা যে একেবারে মিথ্যে সেটা ভাবার কোনো কারণ নেই, কারণ যে প্রধানমন্ত্রী নিজের দেশে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করেন তিনি খুব ভালো করেই জানেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তিনি টিকতে পারবেন না, তাই তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য অন্য কোনো পদ্ধতি নিতে হবে। মহিদলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে শোভাযাত্রার আগে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, সঞ্চালনে ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ। সমাবেশ শেষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকটালের নাইটিঙ্গেল মোড়ের উদ্দেশ্যে শোভাযাত্রা শুরু করেন মহিলা দলের নেতাকর্মী। শোভাযাত্রা কিছু দূর অগ্রসর হয়ে শেষ হয়। এ সময় মহিলা দলের নেতাকর্মীরা হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না,